সো সেকেন্ড ওয়ান ইজ পাস্ট কন্ডিশনাল, বা যেটাকে সেকেন্ড কন্ডিশনাল বলা হয়ে থাকে। সেকেন্ড কন্ডিশনালের ফর্মুলা ভেরি ইজি, আমাদের প্রেজেন্ট কন্ডিশনালের মতো, শুধু আমরা যেহেতু এটা পাস্ট টেন্স নিয়ে, পাস্ট টেন্স, সো আমাদের একটু পরিবর্তন আসে। দেখো আমাদের প্রেজেন্ট কন্ডিশনালে কী ছিল, ইফ প্লাস সিম্পল প্রেজেন্ট টেন্স, কিন্তু আমাদের পাস্ট কন্ডিশনাল হবে ইফ প্লাস সিম্পল পাস্ট টেন্স নর্মাল। হ্যাঁ, ইফ প্লাস সিম্পল পাস্ট টেন্স অর্থাৎ ইফযুক্ত সেন্টেন্স যদি পাস্ট টেন্সে থাকে, সিম্পল পাস্ট টেন্সে থাকে, দেন পরের অংশে কী হয়, পরের অংশ হয় সাবজেক্ট প্লাস উড কুড মাইট প্লাস ভার্ভের ওয়ান, মানে ভার্ভের প্রেজেন্ট ফর্ম। দেখো তো উড কুড মাইট এই তিনটা জিনিস কার পাস্ট ফর্ম, উইল ক্যান মে, উইল ক্যান মের পাস্ট ফর্ম হচ্ছে উড কুড মাইট। তাহলে দেখো ইফ প্লাস সিম্পল পাস্ট টেন্স যদি থাকে, পরের অংশ হয় সাবজেক্ট প্লাস উড কুড মাইট প্লাস ভার্ভের প্রেজেন্ট ফর্ম প্লাস বাকি অংশ। একটা এক্সাম্পল দেখো, ইফ পিউ ডিডেন্ট স্পিক সো কুইকলি, যদি না পিউ এত কুইকলি কথা বলতো, তাহলে ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড, হ্যাঁ তুমি তাকে বুঝতে পারতে। দেখো তো কি আছে, ইফ পিউ ডিডেন্ট স্পিক সো কুইকলি, ইফ যুক্ত সেন্টেন্স পাস্ট টেন্সে আছে, ইফ পিউ ডিডেন্ট স্পিক সো কুইকলি, ইউ কুড আন্ডারস্ট্যান্ড হার, দেখো ইউ কুড আন্ডারস্ট্যান্ড হার, তুমি এখানে উড়ো বলতে পারো, মাইটও বলতে পারো, হোয়াট এভার ইউ সে, এটা কারেক্ট। সো তোমরা এগুলো কোচিংয়ে পড়বা, বা তোমরা যারা কোচিং পড়বা তারাও এগুলো পড়বা, বইতে রয়েছে। যারা চট্টগ্রামে থাকো তাদের জন্য একটা সুখবর হলো, এই বিষয়গুলো আরও ডিটেইললি, আরও ভালোভাবে যদি আমরা এখানে সব কমপ্লিট করবো, এই বিষয়গুলো আরও ভালোভাবে যদি তুমি বুঝতে চাও, শিখতে চাও, তাহলে এই ভিডিওটা যারা সৌজন্য করছে, হালদা কোচিং বা হালদা প্রকাশনী, হোয়াট এভার ইজ সে, তাদের কোচিংয়ে তোমরা ভর্তি হতে পারো। হালদা কোচিং চট্টগ্রামে স্পেশালি, ঢাকায় এর কোনো ব্রাঞ্চ নেই। সো চট্টগ্রামে যারা থাকো তাদের জন্য হচ্ছে এটা একটা প্লাস পয়েন্ট। আসো সেকেন্ড এক্সাম্পলে যাই আমরা, ইফ ইউ কেম, যদি তুমি আসতে। দেখো তো ইফ যুক্ত সেন্টেন্সটা পাস্ট টেন্সে আছে, কেম, হ্যাঁ, আই উড কুড মাইট গো, হোয়াট এভার, তিনোটাই কারেক্ট, আই উড গো, আই কুড গো, আই মাইট গো, যদি তুমি আসতে তাহলে আমি যেতাম। হ্যাঁ, নেক্সট ওয়ান, লাস্ট ওয়ান, হি উড টেল ইউ অ্যাবাউট ইট ইফ হি ওয়ার হেয়ার। দেখো সেন্টেন্সটা উল্টা করে দেওয়া আছে, ইফ হি ওয়ার হেয়ার, যদি সে এখানে থাকতো, ওয়ার পাস্ট টেন্স না, যদি সে এখানে থাকতো তাহলে হি উড টেল ইউ অ্যাবাউট ইট, সে তোমাকে এটা সম্পর্কে বলতে পারতো। তাহলে উডের পরিবর্তে তুমি যে কোনো একটা ইউজ করতে পারো। সো পাস্ট কন্ডিশনালের ফর্মুলা হচ্ছে ইফ প্লাস সিম্পল পাস্ট টেন্স, পরের অংশ হচ্ছে সাবজেক্ট প্লাস উড কুড মাইট প্লাস ভার্ভের প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম নট পাস্ট ফর্ম। সো থ্যাংক ইউ।